মন্ত্রীমহোদয়ের কাছে ফেয়ারওয়েল কল করতে এসেছিলাম। আমাদের অনেক কাজ হয়েছে গত যত যেই সময়টা আমি এখানে হাই কমিশনের আমার টার্মে একটা বঙ্গবন্ধুর উপরে ফিল্ম তৈরি হচ্ছে, যেটা বায়োপিক, যে শ্যাম বেনেগল ডাইরেক্ট করবেন। আনফর্চুনেটলি অনেক কাজ এগিয়ে গেছিলো, কিন্তু কোভিডের জন্যে অ্যাকচুয়ালি শ্যুটিংটা স্টার্ট হতে পারলো না। তো হোপফুলি এখন যেহেতু একটু একটু করে সব কিছু নর্মাল হচ্ছে, শ্যুটিং স্টার্ট হবে। একটা আমরা যৌথভাবে ডকুমেন্টারি ফিল্মও করব, সেটাও কাজ এগোচ্ছে ধীরে ধীরে। আর আগামী বছর তো 50 বছর মুক্তিযুদ্ধের, প্লাস আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসের 50 ইয়ার্স। তো অনেক এরিয়া আছে যেখানে আমরা একসাথে কাজ করতে পারি। গত বছর আপনারা জানেন যে বিটিভি আর আমাদের দূরদর্শনের একটা খুব ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট, যে বিটিভি এখন আমাদের স্যাটেলাইট চ্যানেলে যে বুকেটা, ওটাতে ফ্রি টু এয়ার দেখা যায়, সেটা অনেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। প্লাস অল ইন্ডিয়া রেডিও আর বেতারেরও একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। স্যারের ভিজিট হয়েছিল, খুব সাকসেসফুল ভিজিট, কোভিডের জাস্ট আগে উনি ভারতে গেছিলেন, তখন সেখানে ওইটা ওই অ্যারেঞ্জমেন্টটাও হয়েছে। তো মোটামুটি অনেকগুলো কাজ হয়েছে একসাথে, কিন্তু অলওয়েজ আমাদের দেশ, দুই দেশ এত কাছের দেশ, আমাদের কালচার এত মেলে, আমাদের হিস্টোরিক্যাল লেগেসি আছে। তো যতই করা হোক, অনেক কিছু আছে, সেটা আরও করা যায়। আই এম শিওর আগামীতে সেগুলো হবে ওনার ডাইনামিক লিডারশিপে। আর থ্যাংক ইউ স্যার ফর এভরিথিং। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বঙ্গবন্ধুর আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রথমত এটি ভারতের মাননীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ ছিল, এবং তিনি পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লিতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন, তো আমি তার এই পদোন্নতিতে তাকে অভিনন্দন জানাই। এবং তার এই অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, বিশেষ করে যেমন ভারতে বহু বছরের আলাপ আলোচনার পর ভারতে প্রথমবারের মতো গত বছর থেকে আমাদের বিটিভি পুরো ভারতবর্ষে ফ্রি ডিশের মাধ্যমে দেখা যাচ্ছে, এবং একই সাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার হচ্ছে। এটি একটি বড় কাজ, যেটি বহু বছর ধরে আলাপ আলোচনা চলছিল, কিন্তু জট খুলেনি, কিন্তু সমস্ত জট খুলে এই দুটি কাজ আমরা করতে সক্ষম হয়েছি। তিনি শ্রীমতী রিভা গাঙ্গুলি যখন এখানে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সেই সময়ই। একই সাথে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে, যেটির কাজও শুরু হয়েছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে, তবে খুব সহসা সেই কাজও শুরু হবে, এবং আমরা খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও আমরা শুরু করব। আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সাথে অন্য কারো সম্পর্ক তুলনা হয় না, তা আমরা এই বিষয়গুলো আলাপ করেছি। দ্বিপাক্ষিক আরও বিষয়ে কিছু ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। কোনো প্রশ্ন আছে? নাই, ধন্যবাদ।